একটু খেয়াল করেন, এই যে মেজর অবস্থায় আছে এখন, এই যে এটা ভেঙে গেল, ভাঙতে ভাঙতে এইটার চরম পরিণতি। এটা কিন্তু শক্ত অবস্থানে রেল লাইনটাকে ধরে রাখে, এখন এটার এই করুণ অবস্থা, এখানে কি শেষ? আমরা আরও দেখি তো। এখন এগুলা তো খুব ঝুঁকিপূর্ণ, নিচে দেখেন নদী, এটা নরসুন্দা নদী। এখন এইভাবে যদি ঝুঁকিপূর্ণ থাকে একটা রেল লাইন, যে কোনো সময় তো বিপদ ঘটে যেতে পারে। বিপদ কিন্তু একবারই ঘটে, তখন আপনার আর সংবাদ সম্মেলন করে লাভ নেই। এখন একটু খেয়াল করে দেখেন, এখানে যেই কাঠের ইয়েগুলো, এগুলো কী বলে রেল লাইনের ভাষায়, এগুলা রেল লাইনটাকে শক্ত করে ধরে রাখে। এখন এগুলো যদি ভাঙ্গা এই চরম অবস্থায় চলে যায়, তখন দেখেন এই যে ছুটেও গেছে, এই যে রাষ্ট্রীয় সম্পদ, হাত দিয়ে ধরবো না, আমি শুধু একটু দেখাই দেই যে অবস্থাটা কেমন, এবং যে কোনো সময় আপনার চলাচলের পথও এটা, এখানে শেষ না। দেখেন এই যে দেখেন, এটাও এটাও চরম অবস্থায় চলে গেছে। আচ্ছা দেখি আরও কী অবস্থা আছে। দেখেন এই সাইডগুলো কত দুর্বল হয়ে গেছে, একটু কি ঠিক করা প্রয়োজন না? এটা খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা, ময়মনসিংহ কিশোরগঞ্জের সংযোগ স্থল। এই দেখেন, এখন এই দিক দিয়ে তো আপনারও যাতায়াত থাকতে পারে। এই দেখেন, যে কোনো সময় বিপদ আপনার সম্মুখে চলে আসতে পারে। আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে রেল লাইনটা, এই দিক দিয়ে হচ্ছে চলে যাবে আপনার ময়মনসিংহ, ময়মনসিংহ হইয়া কিশোরগঞ্জের রাস্তা, দেখা যাচ্ছে নিশ্চয়ই ক্লিয়ার। এখন এই রাস্তায় আপনার আপনি যেতে পারেন, আপনার আত্মীয় স্বজন যেতে পারে, এবং যে কোনো সময় ট্রেনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। এখন যখন দুর্ঘটনা ঘটে যাবে, তখন যদি আইসা সবাই হাই হতাশ, তাদের জন্য কালো পতাকা, তাদের জন্য মোমবাতি প্রদর্শন, সংবাদ সম্মেলন, তাদের পরিবারের জন্য কিছুটা দেওয়া, তাদের আত্মার মাগফিরাত কামনা করা, এটা চলমান প্রক্রিয়া। কিন্তু তার আগে আমি আপনাদেরকে দেখাই দিলাম, এখন আমার আপনার কাজ কি, সোশ্যাল মিডিয়ার একটা পাওয়ার আছে, পাওয়ারটা হচ্ছে যখন এটা খুব বেশি ছড়িয়ে পড়বে, পুরো বাংলাদেশে একটা ছড়িয়ে পড়বে, তুলফার শুরু হবে, তখন কর্তৃপক্ষ খুব সহজে নজরে নিয়ে কাজটা করে। আর আপনি যদি আপনি পিছন পিছন ঘুরেন, এটা আর পাত্তাও দিবে না, ওরা মনে করবে আর এটা পড়ে থাকুক, এটা সমস্যা নেই, এটা রেল লাইন, এটা অনেক দিন যাবে, এটা ব্রিটিশের তৈরি লাইন, এটা এইভাবে মেরামত করা হয়েছে, এটা ওই সেতুর উপরে আছে, বড় বড়, এটা সমস্যা হবে না। কিন্তু ট্রেন লাইনের যেই এগুলোকে কী ভাষায় বলে, স্লিপার বলে কি না, যে কাঠ দিয়ে লাগানো, এখন এগুলো তো ভাঙে দুর্বল অবস্থায় চলে গেছে। হ্যাঁ, এখন যে কোনো সময় তো ছুটে দিতে পারে, নাট বল্টু খুলে যাচ্ছে, তাই এটা কি ঠিক করা দরকার না? দুর্ঘটনা ঘটলে সচেতন না হয়ে, দুর্ঘটনা ঘটার আগে আমরা যদি সচেতন হই, তাহলে খুব বেশি ভালো হয়। তো সবার প্রতি অনুরোধ থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেন পুরো বাংলাদেশ, কারণ এই রাস্তাটা আমার আপনার যে কোনো সময় আপনারও চলাচল হতে পারে, আপনার পরিবার চলতে পারে, আপনার আত্মীয় চলতে পারে, সবশেষ মানুষ চলবে। আর অ্যাক্সিডেন্টটা যদি হয় একটা ট্রেন, খেয়াল করেন এখানে নদী, নদীতে যদি ট্রেন পরে ছিটকে, তখন উপায়টা কী হবে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।